এসে দেখি নেহা ব্যাগ গোছাচ্ছে। তাই আমি বললাম, কিরে ব্যাগ গোছাছিস কেন? মা বলল তোর সাথে যেতে হবে, না হলে আম্মু আর আমার সাথে কথা বলবে না। তাই কোনো উপায় না পেয়ে রাজি হতে হলো। তাহলে যাচ্ছিস, ভালোই হলো। তোর সাথে আমার সাথে কি? কোনো খারাপ মতলব করিস না, করলে তোকে আস্ত রাখবো না। তা জানি যে তুই গুন্ডি টাইপ। তাহলে বুঝেছিস আমি কি করতে পারি? স্কুলে তো করেছিলাম, তোর মনে আছে? আর মনে করাস না, তোকে আর কি করে প্রবেশ করেছিলাম এই বলে তুই আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছিলিস। আসলে নেহা দেখতে অনেক সুন্দর, পুরো স্কুলের ছেলেরা ওর উপর ফিতা ছিল। তবে কেউ কেউ প্রবেশ করতো না, কারণ আহাদ নামের একটা ছেলে তাকে প্রবেশ করেছিল। এই জন্য তাকে এমন জায়গায় লাভ দিয়েছিল সে বাবার অধিকারটা হারিয়ে ফেলত। এই কারণে আমি নেহাকে গুন্ডি বলি। নেহার চোখগুলো অনেক মায়াবী, পরীর মতো কাজল টানা, আর যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। ওই এত কি ভাবছিস? কই কিছু না তো ভাই, আপনারা কিছু বলেন ওকে, না হলে নেহা আমাকে আস্ত রাখবে না। কিছু না ভাবলেই ভালো। আর শোন, আমাকে যেন আর দ্বিতীয়বার গুন্ডি না বলিস, বললে? বুঝেছি, আর বলতে হবে না। আচ্ছা যা, আমি তোর ব্যাগটা গুছিয়ে দিয়েছি, দেখেন ঠিক আছে কিনা। তুই গোছাবি আর ঠিক হবে না, এমন কি হয় নাকি? থাক থাক, আলগা পিরিতি দেখাতে হবে না। যা বাবা, তো সুনাম করলাম আর তুই? হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আর হ্যাঁ, আমাদের কাল সকালেই ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। ওকে। রাতে খাবার খেয়ে রুমে বসে ভাবছি কিভাবে রেহাকে রাখানো যায়। ভাবতে না ভাবতে চলে এলো আইডিয়া। আমি একটু দুষ্টু পোলাতো, তাই একটু শয়তানি বুদ্ধিটা বেশি। রুম থেকে বের হয়ে চলে গেলাম স্টোর রুমে। সেখান থেকে কয়েকটা তেলে পোকা ধরে আনলাম, আর নেহা তেলে পোকা দেখলে প্রচুর ভয় পায়। রুমে চলে আসলাম, তার কিছুক্ষণ পর নেহা চলে আসলো, আর আমি আস্তে করে তেলে পোকাটা ছেড়ে দিলাম। তারপর নেহা দে চিল্লানি, এক লাফে এসে আমার গলায় জড়িয়ে ধরল। কিরে লেডি ডন, আমাকে স্যার, আমার কেমন কেমন যেন ইচ্ছে হচ্ছে আর কন্ট্রোল করতে পারবো না। কিন্তু রাগানোর জন্য কতগুলো বললাম। কি বললি? কই কিছু না তো, কই কিছু না তো বলেই হাসা শুরু করলাম, আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে নেহার ডেকে ঘুম ভাঙলো। আজও নেহা ভেজা চুলে আমার সামনে এসেছে, মনে হচ্ছিল একটানে বুকে জড়িয়ে নিই। আর কিছু না ভেবে গোসল করে সবার সাথে নাস্তা করলাম, তারপর নাস্তা করে সকলের কাছ থেকে বিদায় নিলাম। এখন বসে আছি। আজ নেহা কালো রঙের একটা শাড়ি পরে আছে, এমনি ভরসা মানুষ, তার উপর কালো শাড়িতে যা লাগছিল না আপনাদের বলে বোঝাতে পারবো না। নেহা আমার পাশের সিটে বসে আছে, জানালার পাশে বসে বাতাসে চুলগুলো উড়ছে আর আমার মুখে এসে পড়ছে। অনুভূতিটা যেন একটা অন্যরকম লাগছিল। এমন সময় আমাদের দুজনের ঘুম চলে আসে, তাই বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুলি তখন দেখি নেহা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, আর আমি তার দিকে চেয়ে আছি। এমন সময় দেখি নেহা জেগে উঠেছে আর আমার দিকে লাল চোখ করে তাকিয়ে আছে। অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু বাস ভর্তি মানুষ থাকার কারণে সে কিছু বলতে পারেনি। তারপর ঢাকাতে পৌঁছায় এবং আমরা দুজনে ঢাকা এয়ারপোর্ট ফ্লাইটে করে যাচ্ছি। আবার একই ঘটনা, আমি নেহার বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম, যখন ঘুম থেকে উঠলাম তখন নেহা আমাকে একটা ধমক দেয় আর বলে, ওই কুত্তা তুই কোথায় ঘুমাচ্ছিলি? কেন, তোর বুকে ঘুমাচ্ছিলাম? ওই এটা তোর ঘুমানোর জায়গা? আমার বুক কি তোর বালিশ মনে হচ্ছে? যেখানে ঘুমিয়েছিলি আর কোনো দিন আমার কাছে আসবি না। আর কিছু বললাম না, প্লেনে থাকা অবস্থাতে আর কিছু কথা হয়নি। চলে এসেছি সুইজারল্যান্ডে, তারপর হোটেলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আম্মুকে ফোন দিলাম। কিরে বাবা, পৌঁছেছিস ঠিকঠাক? আম্মু, আমরা ঠিক মতো চলে এসেছি, তোমরা কিছু চিন্তা করো না। তা কি করে হয় রে বাবা, তুই তো আমার কলেজের টুকরা, তাই চিন্তাটা বেশি হয়। এত ভালোবাসা আমায়?
শুধু ভালোবাসি না, তোর কিছু হলে যে আমরা বাঁচবো না। ভালো মতো থাকিস বাবা, আর বৌমার একটু খেয়াল রাখিস। ও একটু রাগে হলেও ও অনেক ভালো, দেখিস বৌমা তোকে অনেক সুখে রাখবে। জানি আম্মু, তাই তো নিজের অতীত ভুলে নেহাকে ভালোবাসার চেষ্টা করছি। এসব বাদ দে, নেহা মামনিকে ফোনটা দে তো। আচ্ছা দিচ্ছি। নেহা, নেহা এদিকে আসো তো। ওই, এভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? না মানে, অত মানটানে বাদ দিয়ে যা বলে তাড়াতাড়ি বল। কি গুন্ডি মেরে বাবা, নে ধর, আমু তোর সাথে কথা বলবে। আমি মোবাইলটা ওর হাতে দিয়ে বাইরে চলে আসলাম। নেহা মায়ের সাথে কথা বলছে। আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোদের ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? তোরা হলে আমার দুটো নয়ন, তোরা ছাড়া যে আমি অজল। আর আমাকে ফুপ্পি না, মা বলে ডাকবি। পরিবার ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, আর আমার ছেলেটা একটু দুষ্ট, তাই ওর কাজকর্মে মন খারাপ করবি না। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, ও একটু ফাজিল হলেও অনেক ভালো। টেনশন করবেন না, আমি আছি তো। আচ্ছা ভালো থাকিস, এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা ফুপু, আচ্ছা ফুপু মানে আম্মা। তারপর ঘুম থেকে ওঠার পর যখন আমি ফ্লোরে পা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই, তখন নেহা আমার সামনে দাঁড়িয়েছিল। এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এমন সময় ধপাজ, ও মা গো, গেলাম রে। তাকিয়ে দেখি, এ মা, এটা তো নেহা। পিছলিয়ে সোজা নেহার উপর পড়েছি। ওই কুত্তা, তুই কি দেখে চলতে পারিস না? বারবার আমার বুকের উপর পড়িস কেন? লজ্জা শম নেই নাকি? সব সময় এসব কাজ করিস? আসলে বুঝতে পারিনি যে ফ্লোরে পানি পড়েছিল, যার কারণে আমি পড়ে গেছি। এবার থাক, আমার সাথে এসব করবি না। ওকে, আর হবে না। এবার আমার উপর থেকে ওঠ। উফ, আমার মাজা লেগে গেল রে। তারপর আমি নেহার উপর থেকে উঠলাম। তারপর দেখি নেহা ফ্লোর থেকে উঠতে পারছে না, তাই আমি নেহাকে কোলে করে খাটের উপর নিয়ে রাখলাম। নেহা অবশ্য কোলে উঠতে চায়নি, আমি জোর করে তাকে কোলে তুলে নিলাম। নেহা যখন কোলের উপরে উঠেছে, তখন ও আমাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছে। খুব ভালো লাগছিল। তখন আমি আমার অনুভূতিটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন নেহাকে বিছানাতে রেখেছি, কিন্তু নেহা ব্যথাতে কাতরাচ্ছে। খুব ব্যথা পেয়েছে, তাই চোখের কোণে জল জমে গেছে। নেহা, খুব ব্যথা পেয়েছিস তাই না? খুব ব্যথা লাগছে, মনে হচ্ছে যে আমার মাজাটা ভেঙে গেছে। ওইসব কিছু হয়নি, আমি তোর কোমরটা তেল মালিশ করে দিয়েছি, দেখবি ঠিক হয়ে যাবে। তোকে আমার শরীরে হাত দিতে হবে না, আমি এমনি ঠিক হয়ে যাব বলে যে একটু নড়েছি অমনি, ও মা গো, তুই চুপ কর, আমি মালিশ করে দিচ্ছি বলে আমি নেহার কোনো কথা না শুনে মালিশ করতে শুরু করলাম। আসলে নেহার শরীরটা কিন্তু অনেক কোমল, যা বলে বোঝানো যাবে না। আমি যখন মালিশ করে দিচ্ছিলাম, নেহা নিজের চোখ বন্ধ করে রেখেছিল, কারণ এই প্রথম আমি নেহার শরীর জেরে শুনে টাচ করলাম। হয়তোবা নেহার ফিলিংসটা অন্যরকম হয়ে গেছিল। আমি যখন নেহার কোমর মালিশ করে দিচ্ছিলাম, তখন নেহা মাথাটা শক্ত করে ধরে রেখেছিল। মালিশ শেষ করে ওকে একটা পেন কিলার খাইয়ে দিলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ঘুমটা চলে আসে। নেহা ঘুমানোটাকে আমার কাণ্ড দেখে অবাক হয়েছে, তারপর কিছু বলেনি। তার কিছুক্ষণের মধ্যে নেহা ঘুমিয়ে যায়। আজ আর ঘুরতে যাওয়া হলো না, তাই আমিও ঘুমিয়ে যাই। রাতে কারুরটাকে আমার ঘুম ভাঙে, দেখি নেহা আমাকে ডাকছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।